ইউটিউবে আর মিথ্যে গসিপ নয়। সত্য খবর পেতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প। ঢালির সুপারস্টার শাকিব খান অপু বিশ্বাসের মধ্যে বর্তমান সময়ে যোগাযোগ না থাকলেও তাদের একমাত্র সন্তান আবরাম খান জয়ের ব্যাপারে তারা দুজনেই কিন্তু বেশ মনোযোগী। স্পেশালি জয়কে ভর্তি করানোর পর একসঙ্গে স্কুলে যান শাকিব খান ও অপু বিশ্বাস। আবার তার উপর সোশ্যাল মিডিয়ায় কিন্তু ব্যাপক শেয়ার হয় শাকিব পুত্র জয়ের ছবিগুলো। তার বিভিন্ন সময়ের দুষ্টু মিষ্টি কাণ্ড কারখানা ছবিগুলো কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় হর হামেশাই দেখতে পাই। রিসেন্টলি তেমনই কিছু ছবি দেখতে পাওয়া গেল জয়ের, সঙ্গে ছিল জয়ের মা অপু বিশ্বাস। ছবিতে দেখা যাচ্ছে জয় গভীর মনোযোগ দিয়ে কি যেন আঁকছে। এছাড়া টেবিল চেয়ারে বসে ল্যাপটপ চালানোর বেশ কিছু ছবিও কিন্তু ভাইরাল হয়েছে। জয়ের এমন মিষ্টি দুষ্টুমি নিয়ে অপু বিশ্বাস জানান ছবি আঁকতে পছন্দ করে জয়। তিনি আরও জানান, আর স্কুলে অন্য বাচ্চারা খেলনা দিয়ে খেলতে পছন্দ করলেও বই খাতা আর ল্যাপটপ নিয়ে বেশিরভাগ সময় কাটান জয়ের। এই দুটো জিনিস পেলে ও সব কিছু ভুলে যায়। ওয়েল, বই খাতা এবং ল্যাপটপ নিয়ে জয়ের এরকম আগ্রহ দেখে কি বলা যায়? জয় কি তাহলে বড় হয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ার হবে, নাকি কোনো প্রফেসর হবে, নাকি তার বাবার মতো সুপার স্টার হবে? ওয়েল, সেটা তো যখন জয় বড় হবে তখনই দেখতে পাওয়া যাবে। সো ভিউয়ার্স, জয়ের এরকম দুষ্টু মিষ্টি ছবি দেখে আপনার কাছে কেমন লাগলো? কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত। সাবস্ক্রাইব স্টার গল্প আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।